বন্ধুরা, মিস্টার বিস্টের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, যিনি হলেন পৃথিবীর সবথেকে ধনী ও ফেমাস ইউটিউবার। বর্তমানে পৃথিবীর সবথেকে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে মিস্টার বিস্টের। তো মিস্টার বিস্ট কিভাবে এত পরিমাণ ধনী হলেন এবং কিভাবে সে মিলিয়ন ডলার আয় করে থাকেন, তাছাড়া তিনি কিভাবে লাক্সারিয়াস জীবনযাপন করেন, তার সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। তো আপনি যদি মিস্টার বিস্টের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি মিস্টার বিস্টের সম্পর্কে সবকিছুই জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, মিস্টার বিস্ট হচ্ছে এমন একজন মানুষ যার মন মানসিকতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ সে গরিব দুঃখীদের মাঝে অনেক পরিমাণ টাকা দান করে থাকেন। মিস্টার বিস্ট হচ্ছে এমন একজন মানুষ যে 1000 অন্ধ মানুষকে বিনামূল্যে চোখের অপারেশন করিয়েছে। মানে মিস্টার বিস্ট 1000 অন্ধ মানুষদের চোখের অপারেশন করিয়েছে তার নিজ খরচে। শুধু তাই নয়, পুরো বিশ্বের 1000 মানুষকে মিস্টার বিস্ট কানের অপারেশন করিয়ে দিয়েছে, আর এই অপারেশন করার পর এইসব মানুষগুলো তাদের কানে শুনতে পাচ্ছে। বন্ধুরা, আফ্রিকাতে এমনও কিছু দরিদ্র দেশ রয়েছে যেসব দেশের মানুষেরা টাকার অভাবে বিশুদ্ধ পানি পান করতে পারে না, আর সেই সব দরিদ্র দেশগুলোতে মিস্টার বিস্ট 100টি কুয়া খনন করে দিয়েছে, তারপর এইসব দরিদ্র দেশের মানুষেরা বিশুদ্ধ পানি পান করতে পারছে। তো মিস্টার বিস্ট কিভাবে এত বড় ইউটিউবার হলেন তা সম্পর্কে একটু জেনে আসি। বন্ধুরা, মিস্টার বিস্টের আসল নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন, কিন্তু তিনি অনলাইনে মিস্টার বিস্ট নামে পরিচিত এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনার গ্রিনভিল শহরে জন্মগ্রহণ করেছেন। মিস্টার বিস্ট মাত্র 13 বছর বয়সে ইউটিউবে যাত্রা শুরু করেছিল। 2012 সালে 20 ফেব্রুয়ারি মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেল খুলেছিল। মিস্টার বিস্ট তার নতুন চ্যানেল খোলার পরে শুধুমাত্র গেম রিলেটেড ভিডিও আপলোড করত, কিন্তু পরবর্তীতে সে চ্যালেঞ্জিং মূলক ভিডিও তৈরি করতে থাকে, যেটা মানুষের মাঝে খুবই জনপ্রিয়তা পায়। কারণ তার চ্যালেঞ্জিং মূলক ভিডিওগুলোতে মানুষের মাঝে এমন এমন কিছু চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় যেগুলো মানুষ এন্টারটেইনমেন্ট হিসেবে খুবই এনজয় করে, এবং এক পর্যায়ে তার ভিডিওর ভিউস অনেক দ্রুত গতিতে বাড়তে থাকে। আর এখন মিস্টার বিস্টের এক একটি ভিডিও ছাড়া মাত্রই কয়েক মিলিয়ন ভিউস পার হয়ে যায়। মিস্টার বিস্টের এই সকল চ্যালেঞ্জিং মূলক ভিডিওতে যেসব মানুষের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় তাদেরকে $1000 পুরস্কার দিয়ে দেয় মিস্টার বিস্ট। শুধু তাই নয়, এমনও কিছু চ্যালেঞ্জ রয়েছে যেই চ্যালেঞ্জগুলোতে ল্যাম্বরগিনি গাড়ি পর্যন্ত গিফট করেছে মিস্টার বিস্ট। মিস্টার বিস্টের মোট 60টি ইউটিউব চ্যানেল রয়েছে, আর এই চ্যানেলগুলো থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে প্রায় 1 বিলিয়ন পর্যন্ত ভিউজ পেয়ে থাকে, এবং প্রতি মাসে মিস্টার বিস্ট প্রায় 200 কোটি টাকা করে ইনকাম করে থাকে। শুধু এটাই নয়, পৃথিবীর বড় বড় কোম্পানি মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলের সাথে স্পন্সরশিপ করে থাকে, আর এই সকল স্পন্সর করে মিস্টার বিস্ট কোটি কোটি টাকা আয় করে থাকে, এবং এই সকল স্পন্সরশিপের মূল্য তার চ্যানেলের ইনকামের থেকে কয়েক গুণ বেশি। তাহলে আপনি একবার কল্পনা করুন, মিস্টার বিস্ট শুধুমাত্র ইউটিউব থেকে প্রতি মাসে কি পরিমাণ টাকা আর্ন করে থাকে। তাছাড়া আরো অনলাইন ভিত্তিক সোশ্যাল মিডিয়া তো রয়েছেই। আসলে মিস্টার বিস্টের ইউটিউব জার্নি এত সহজ ছিল না, খুবই পরিশ্রম করে মিস্টার বিস্ট ইউটিউবে সফলতা অর্জন করেছে। যেমন মিস্টার বিস্ট ইউটিউবের নেশায় পড়াশোনায় অনেক ফাঁকি দিতেন, এ কারণে সে কলেজ থেকে পর্যন্ত ড্রপ আউট হয়ে যায়, কারণ সে সবসময় গেমস এবং ইউটিউব নিয়ে পড়ে থাকত। তার মাথায় কোনো সময় পড়াশোনার চিন্তা আসতো না, তার শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল সে বড় হয়ে একজন বিখ্যাত ইউটিউবার হবে। কিন্তু আসলে তার ভাবনা অনেকটা সত্যি হয়ে যায়, এবং এক পর্যায়ে এসে ইউটিউব থেকে অনেক ভালো পরিমাণ টাকা আর্ন করতে শুরু করেন মিস্টার বিস্ট। তারপর সে সবকিছু বাদ দিয়ে ইউটিউবের দিকে ফোকাস করে, এবং তারপর থেকে মিস্টার বিস্ট অনেক দামি দামি এক্সপেন্সিভ ভিডিও তৈরি করতে শুরু করেন, যেমন বিভিন্ন রকমের চ্যালেঞ্জিং মূলক ভিডিও, লাক্সারিয়াস ভিডিও এবং আরো নানান রকমের ভিডিও তৈরি করতে শুরু করেন তিনি। এরপর আর তাকে পেছনের দিকে তাকাতে হয়নি, শুধুমাত্র ইউনিক ইউনিক কন্টেন্টের জন্য তার জনপ্রিয়তা আরো বেড়ে যায়, এবং সে এখন পুরো বিশ্বব্যাপী অনেক পরিচিতি পেয়ে যায়। বন্ধুরা, মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেল জনপ্রিয়তা পাওয়ার দুটি বিশেষ কারণ হলো ভিন্ন ধর্মী কন্টেন্ট এবং অডিও ল্যাঙ্গুয়েজ। মানে সব রকমের ল্যাঙ্গুয়েজে মিস্টার বিস্টের ভিডিওগুলো দেখা যায়। পৃথিবীর প্রায় সব দেশের মানুষরা মিস্টার বিস্টের ভিডিওগুলো তাদের নিজস্ব ভাষা সিলেক্ট করে দেখতে পারে। মানে আপনি বাংলা, ইংরেজি, হিন্দি, চাইনিজ এবং জাপানি সহ মোট 14টি ভাষা সিলেক্ট করে মিস্টার বিস্টের ভিডিওগুলো দেখতে পারবেন। এ কারণে তার ভিডিওগুলো পুরো পৃথিবী জুড়ে ভাইরাল। বর্তমানে মিস্টার বিস্টের মেইন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 270 মিলিয়নের ওপরে, আর পৃথিবীর সবথেকে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে মিস্টার বিস্টের। বন্ধুরা, আপনারা হয়তো দেখেছেন, মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে যখন 40 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল তখন মিস্টার বিস্ট একটি গেমের মাধ্যমে তার সাবস্ক্রাইবারদের 40টি গাড়ি গিফট করেছিল। তো বর্তমানে মিস্টার বিস্টের মোট সম্পদের পরিমাণ $325 মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 3800 কোটি টাকা। এবং যতদিন যাচ্ছে মিস্টার বিস্টের সম্পদের পরিমাণ খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। গত বছর তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল যেখানে 100 মিলিয়নের ওপরে, সেখানে এই বছরে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে 270 মিলিয়নের ওপরে। প্রতিদিন গড়ে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 1 মিলিয়ন করে বৃদ্ধি পাচ্ছে। আর এইভাবে চলতে থাকলে মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলের আশেপাশেও কেউ যেতে পারবে না। তো মিস্টার বিস্টের বাড়ির
বাড়ির কথা বললে, আমেরিকাতে মিস্টার বিস্টের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। মিস্টার বিস্ট বর্তমানে এই বাড়িটিতে বসবাস করে, আর এই বাড়িটির মূল্য প্রায় 60 কোটি টাকা, এবং তার লাক্সারিয়াস গাড়ির কালেকশনের মধ্যে সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে ল্যাম্বরগিনি হুরাকান LP5802 স্পাইডার, যেটি বাংলা টাকায় প্রায় 3 কোটি টাকা। এরপরে রয়েছে নিশান আর্মাডা, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 57 লক্ষ টাকা। এরপরে রয়েছে ল্যাম্বরগিনি গ্যালার্দো স্কোয়াডা কোর্স, যেটি বাংলাদেশি টাকায় 2 কোটি 85 লক্ষ টাকা। এরপরে রয়েছে BMW সিরিজের BMW 3 সিরিজ, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 45 লক্ষ টাকা। এবং মিস্টার বিস্টের সর্বশেষ গাড়িটি হচ্ছে টেসলা 3, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 40 লক্ষ টাকা। তো সব মিলিয়ে মিস্টার বিস্টের কাছে মোট 5টি গাড়ি রয়েছে, আর এই 5টি গাড়ির দাম 7 কোটি 20 লক্ষ টাকা। বন্ধুরা, আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, মিস্টার বিস্ট একবার তার একজন দর্শককে একটি আইল্যান্ড গিফট করেছিল, যেই আইল্যান্ডটির মূল্য প্রায় 10 কোটি টাকা ছিল। তাছাড়া তিনি তার দর্শকদের সাথে নিয়ে অনেক সমাজসেবা করে থাকেন, আর সমাজের প্রতিটা মানুষ মিস্টার বিস্টকে মন থেকে ভালোবাসে। তাছাড়া পৃথিবীর এমন মানুষ হয়তো পাওয়া যাবে না যে মিস্টার বিস্ট সম্পর্কে জানে অথচ তাকে পছন্দ করে না। পুরো বিশ্বজুড়ে মিস্টার বিস্টের ফ্যান এক জায়গায় জড়ো করলে বাংলাদেশের জনসংখ্যার চেয়েও অনেক বেশি হবে। তো মিস্টার বিস্ট সম্পর্কে আপনি যা জানেন তা এক লাইন লিখে যাবেন, আর প্রতিনিয়ত এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে।